যখন স্যামসাং গ্যালাক্সি S6 ইটস বের হয়েছিল, তখন এর ডিসপ্লের দুই পাশ বাঁকানো দেখে অনেকেই বলেছিল এটা ফিউচার ফোন। আমি তাদের সাথে দ্বিমত পোষণ করে বলেছিলাম এটা তো ফিউচারের কিছুই নয়, আরো অনেক কিছু বাকি আছে। রিসেন্টলি স্যামসাং গ্যালাক্সি X মোবাইলটা দেখলাম, যেটা ফুল টাচ স্ক্রিন হওয়া সত্ত্বেও ফোল্ড করে রাখা যাবে। কি অবিশ্বাস্য, তাই নয়? ফিউচার তো এটাই যেটা অবিশ্বাস্য জিনিসগুলোকে বাস্তবে রূপ দিবে। হ্যালো ভিউয়ার্স, আমি ওমর ফারুক, অ্যান্ড্রয়েড হাইস্কুলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আসন্ন স্যামসাং গ্যালাক্সি X নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক। স্যামসাং X নাম শুনে মনে হচ্ছে আইফোন X এর নাম কপি করা হয়েছে, কিন্তু না, স্যামসাং তাদের এ ফোনটি X নাম দিবে তা অনেক আগেই ঠিক করে রেখেছিল। এরই মধ্যে আইফোন X বের হয়ে বিপত্তি সৃষ্টি করল। যাই হোক, হতেই পারে। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং দীর্ঘদিন ধরেই ফোল্ডেবল ফোন উন্মোচনের কথা বলে আসছে, তবে এবার মনে হয় বাস্তবে রূপ নিচ্ছে এমন ফোন, কেননা স্যামসাং তাদের সাপোর্ট পেজে ভুল করে ফোল্ডেবল ফোন গ্যালাক্সি X এর বিষয়টি নিশ্চিত করেছে। আর এ থেকেই ধারণা করা যায় 2018 সালের যে কোনো সময় এ ফোনটি উন্মুক্ত করতে পারে স্যামসাং। গ্যালাক্সি X হতে পারে স্যামসাংয়ের প্রথম নমনীয় প্রযুক্তি বা ভাস করে রাখা যায় এমন স্মার্টফোন, কিন্তু এই স্মার্টফোন তৈরির জটিলতার কারণে শুরুতে হয়তো সীমিত আকারে তা বাজারে আসবে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রদর্শনীতে ভাস করার সুবিধাযুক্ত মোবাইল পণ্য দেখিয়েছে স্যামসাং, কিন্তু এ ধরনের স্মার্টফোন বাজারে ছাড়ার জন্য কখনো প্রস্তুত ছিল না। গ্যালাক্সি X হতে যাচ্ছে স্যামসাংয়ের প্রথম ভাস করা সুবিধাযুক্ত স্মার্টফোন। স্যামসাং গ্যালাক্সি X SMG888NO মডেল নাম্বারটি স্যামসাংয়ের সাপোর্ট পেজে দেয়া হয়। ফোর্বসের প্রতিবেদনে বলা হয় NO মডেল নাম্বারটি নিশ্চিত করে এই ফোনটি অন্যান্য বাজারের আগে দক্ষিণ কোরিয়ায় উন্মুক্ত হবে। ডাচ ভাষার ওয়েবসাইট মোবাইল কোপেন ওই হ্যান্ডসেটটির তথ্য প্রথম দেখতে পায়। ওই ওয়েবসাইট অনুযায়ী এই মডেল নাম্বারটি ইতিমধ্যে বেশ কিছু সার্টিফিকেশন পাশ করে এসেছে। গ্যালাক্সি X এর পেটেন্ট ফাইলের সময় স্যামসাং ডিভাইসের বর্ণনা জানিয়েছে, ব্যবহারকারীরা এই ডিভাইসকে একদিকে ফোল্ড করতে পারবে। এছাড়া স্যামসাং মোবাইলের প্রধান ডিজেকো ইতিমধ্যে গ্যালাক্সি X ডিজাইনের বিষয়টি নিশ্চিত করেছে এবং 2018 সালের যে কোনো সময় এই ফোনের উন্মুক্তের সম্ভাবনার কথা জানিয়েছে। সো 2018 সালেই হাতে পেতে পারি স্যামসাং গ্যালাক্সি X মোবাইলটি। এরকম একটি ফুল টাচ ফোল্ডেবল ফোন হাতে পেলে মনে হবে সত্যি ফিউচার ইজ হেয়ার। ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আরও বিস্তারিত তথ্য জানতে পারলে আবারও চলে আসবো আপনাদের জানাতে, তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আরও আপডেট ইনফরমেশন জানার জন্য। আমি চেষ্টা করবো এরকম আরও নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, সবার সাথে শেয়ার করুন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।